মুকুল রায়ের এতদিনে কর্মকাণ্ডের রহস্য ফাঁস তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে সাম্প্রতিককালে গেরুয়া শিবিরের কাছে সবথেকে বড় ধাক্কা মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তবে এবার এমন একটি খবর সামনে এলো যা নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য বেড়েছে জানা যাচ্ছে মুকুল রায় কিংবা তার ছেলে শুভ্রাংশু রায় দীর্ঘদিন যাবৎ মুকুল তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন আর এই খবর গেরুয়া শিবিরে আগেভাগে জানিয়েছিল আরএসএস দু হাজার কুড়ির মাঝামাঝি থেকেই যথেষ্ট সন্দেহজনক ছিল মুকুল রায়ের ভূমিকা এমনকি প্রার্থী হয়ে যেভাবে তিনি প্রচারে অংশগ্রহণ করেননি বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় মুকুল রায়ের প্রতি প্রশংসা পর বিধানসভা কক্ষে ঢুকে তৃণমূলের নেতাদের সঙ্গে মুকুল রায়ের দেখা সাক্ষাৎ একের পর এক ঘটনা মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের যোগাযোগের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল সবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে গিয়ে শুভ্রাংশুর সঙ্গে সাক্ষাৎ করা এবং তার মায়ের খোঁজ নেওয়া পুরো ঘটনাকেই অন্যদিকে মোড় নেয় সূত্রের খবর একুশের বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলেছিলেন মুকুল রায় এবং শুভ্রাংশু এবং এই খবর আগে বিজেপির পাঠিয়ে দিয়েছিল এক্ষেত্রে জানা যাচ্ছে দু হাজার উনিশের মুকুল রায়ের উপর সমস্ত দায়িত্ব ছাড়ার দরুন লোকসভা নির্বাচনে বড়সড় সাফল্য পেয়েছিল বাংলায় বিজেপি কিন্তু তখন থেকেই মুকুল রায়ের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের আর এ কারণেই দু হাজার একুশের নির্বাচনে মুকুল রায়কে সক্রিয়ভাবে কোথাও দেখা যায়নি জানা গিয়েছে লোকসভা নির্বাচনে ভালো ফলাফল হওয়া সত্ত্বেও মুকুল রায়কে বঙ্গ বিজেপিতে কোনো শীর্ষস্থান না দেওয়া মুকুল রায়ের মনে ক্রমশ অভিমানের স্তর বাড়িয়ে চলে আর এরপরেই মুকুল রায়কে সর্বভারতীয় সভাপতির পদ দেওয়া হয় কিন্তু কিছু সময় যেতেই মুকুল রায় স্পষ্টই বুঝতে পারেন এটি একটি আলংকারিক পথ তাকে দেওয়া হয়েছে এক্ষেত্রে মুকুল রায়ের এরপর থেকে পুরোপুরি নিষ্ক্রিয় হতে শুরু করেন বিজেপিতে একুশের বিধানসভা নির্বাচনে তাকে একটিমাত্র কেন্দ্রের প্রার্থী করে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল মুকুল রায় নিজেও প্রচারে সেভাবে অংশগ্রহণ করেনি কিন্তু জনপ্রিয়তা নিরিখে মুকুল রায়ের কাছে মার খেয়ে যায় কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় আপাতত মুকুল রায় গেরুয়া শিবের ছেড়ে ফিরে এসেছেন তার পুরনো দলে এবং যথারীতি তিনি তার পরিচিত ময়দানে নেমে পড়েছেন প্রসঙ্গত রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন গেরুয়া শিবিরের কাছে এখন চূড়ান্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মুকুল রায় কারণ মুকুল রায় তার স্বভাবজাত ভঙ্গিমায় গেরুয়া শিবিরে ভাঙন ধরানোর চেষ্টায় তাতে তিনি কিছুটা সাফল্যতা ও পেয়ে চলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যা বঙ্গ বিজেপিকে অর্থে বড়ো ধাক্কা বলেই মনে করা হচ্ছে আপাতত বিজেপি এই পরিস্থিতিতে মুকুল রায়ের হাত থেকে কিভাবে দলকে বাঁচায় এখন সেটাই দেখার পিএসসি চেয়ারম্যান বিতর্কে মাথা দিল বঙ্গ বিধানসভায় গত পাঁচ বছর ধরেই এই বিতর্ক চলে আসছে এবারও পিছু ছাড়ল না পিএসসির চেয়ারম্যান বিতর্ক কুড়ি সদস্যের পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসানো মুকুল রায়কে লোকসভা বিধানসভা সর্বত্রই এটাই রীতি বিরোধী দলের কোনো সদস্যকে পিএসসির মাথায় বসানো হবে বা তাকে চেয়ারম্যান করা হবে উদাহরণ হিসেবে লোকসভায় সর্ববৃহৎ বিরোধী দল কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে পিএসসির মাথায় বসানো হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় পিএসসির মাথায় বসানো হলো তিনি মুকুল রায় সদ্য দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে অর্থাৎ শাসক দলের নাম লিখিয়েছেন বিরোধী বিজেপি দলের অভিযোগ রীতি ভঙ্গ করে শাসক দলের একজনকে পিএসসির মাথায় বসানো হলো তারা বলেছেন মুকুল রায় বিজেপির বিধায়ক পথ থাকার কথা নয় ইতিমধ্যে তার বিধায়ক পদ খারিজের জন্য স্পিকারের কাছে দাবিপত্র পেশ করেছেন এই অবস্থায় দাঁড়িয়ে কি করে একজন দল ত্যাগ বিরোধী আইন লঙ্ঘকারী বিধায়ককে পিএসসির মাথায় বসানো হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে দু হাজার ষোলো সালে পিএসসির মাথায় বসানোর জন্য কংগ্রেস এবং বামেদের জোটের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল সুজন চক্রবর্তীর নাম সেবারও রীতি ভেঙে দেওয়া হয়েছিল মানস ভূইয়াকে কাগজে কলমে মানসবাবু ছিলেন কংগ্রেসের বিধায়ক অর্থাৎ বিরোধী শিবিরের বিধায়ক বাস্তবে তিনি দলবদল করে নাম লিখিয়েছেন তৃণমূল কংগ্রেসে মানসবাবুর বিধায়ক পথ খারিস্ত দূরের কথা তাকে উল্টে সম্মানিত করা হলো পিএসসির মাথায় বেশ কিছুদিন বসেছিলেন তিনি তারপর মানসবাবুকে রাজ্যসভায় মনোনীত করে পাঠানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শূন্য স্থানে রীতি মেনে বসানো হয়েছিল কংগ্রেসের বিধায়ক সুখবিলাস বর্মাকে দু হাজার একুশে এসে সে একই পথ অবলম্বন করলেন স্পিকার কাগজে কলমে একজন বিরোধী দলের বিধায়ককে তিনি চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দিলেন বটে যিনি বাস্তবে শাসক দলের বিধায়ক বিরোধীদের পক্ষ থেকে ছটি নাম জমা দেওয়া হয়েছিল অন্যদিকে চোদ্দোটি নাম জমা পড়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোট কুড়ি জনের মধ্যে মুকুলকে বেছে নিয়েছেন স্পিকার এদিকে বিজেপি সূত্রের খবর স্পিকারের কাছে মুকুল রায়কে বিধায়ক পথ খারিজের যে দাবি পেশ করেছেন সে ব্যাপারে স্পিকার যদি যথাযথ পদক্ষেপ না নেন তাহলে বিষয়টি নিয়ে তারা আদালতের দ্বারস্থ হবেন দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী একজন বিধায়ক দলত্যাগ করে যদি অন্য দলে যান সেক্ষেত্রে তার সদস্যপদ খারি খারিজ কথা নিয়ম অনুযায়ী ন্যূনতম তেত্রিশ শতাংশ বিধায়ক কোনো দল ত্যাগ করলে সেই তেত্রিশ শতাংশ বিধায়ক গোষ্ঠী বিধানসভায় স্বীকৃতি পান তাদের বিধায়ক পদ বজায় থাকে কিন্তু সেটা না হলে বিচ্ছিন্নভাবে একজন দুজন গেলে তার বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার কথা কিন্তু গত কয়েক বছরে এই নিয়মে ব্যতিক্রম হচ্ছে বলেই ইতিমধ্যে অভিযোগ করেছে বিজেপি তারা জানিয়েছেন আইনকে যেভাবে বুড়ো আঙুল দেখানো হচ্ছে তার বিরুদ্ধে আদালতে যাবে বিজেপি এখন দেখার মুকুল খেল বনাম বিজেপি খেল কে যেতে কে হারে